কমলপুরে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত আইনজীবী উত্তপ পাল। গত কয়েকদিন আগে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শুক্রবার শতাধিক কর্মী সমর্থক নিয়ে হালাহালি বাজারে কংগ্রেসে যোগদান করার কথা ছিল তার। বিষয়টি টের পেয়ে বিজেপির দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে তাকে বেধড়ক মারধর করে। বর্তমানে তিনি কুলাই হাসপাতালে চিকিৎসাধীন। সেই বিষয়টা তারা মানতে পারে। 17 জুলাই আমি পদত্যাগ করেছিলাম, তখন আমি বলেছিলাম আগামী দিনে কমলপুর থেকে বিজেপিকে উৎখাত করব এবং তাদের যে ঘৃণ্য রাজনৈতিক চরিত্র চিত্র সেগুলো আমি তুলে ধরব। তারপর থেকে আমি 1 মাস কাজ করে কংগ্রেস সংগঠনকে কংগ্রেসে যোগদানের জন্য বিজেপির বহু পরিবার, শতাধিক পরিবার আজকে আমার সাথে যোগদানের কথা ছিল। সেই বিষয়টা কোনো না কোনোভাবে হয়তোবা তাদের নলেজে যায়। প্রশান্ত সিনহার আঙ্গুলি হেলনে, সুব্রত মজুমদার ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট যুব মোর্চা প্রেসিডেন্ট বিজেপি, মৃন্ময় ভট্টাচার্য 45 কমলপুর মণ্ডল প্রেসিডেন্ট, আরও অনেক যুবক, অবিনাশ, আমার প্রত্যেকের চেহারা চেনা আছে, সবার নাম জানা নাই, কাজ করেছি একসাথে আমি যখন বিজেপিতে কাজ করেছিলাম। তারা আমাকে ব্রুটালি অ্যাটাক করে।